ইলিশ রক্ষায় আজ থেকে 22 অক্টোবর পর্যন্ত চাঁদপুর সহ দেশের 5টি প্রজনন কেন্দ্রে নদীতে মা ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের শাটনল থেকে চর ভৈরবী, লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার, বরিশালের মৌলভী চর, মনপুরা, ঢালচর নদী এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ইলিশ মজুদ, ক্রয় বিক্রয় ও পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযানে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর মোহনায় আটক 5 জেলেকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও 1 জেলেকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মাছ শিকারে ব্যবহার করা 3টি ট্রলার আটক করা হয়।